গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সকলে দেখো বন্ধুরা আমি আসছে চলে এসেছি আবার সকাল থেকে ভিডিওটা ব্লগটা স্টার্ট করে দিয়েছি আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আগে উঠানটা ঝাড়ু মেরে এখন চলে এসেছি দেখো এই যে থালকটা বের করেছি থাল অন্য রাত্রে অনেক কটা বাসন হয়েছিলো আর রাত্রে ধোয়া হয়নি তাই আজকে সকালবেলায় বের করছি আর একটু সকাল সকালই উঠছি দেখো আশেপাশে কেউ উঠিনি পুরো শুনশান অবস্থা আমি এখন চলে বাসন কটা মাজার জন্য আর দেখো আমি যে আমাদের গরুঘরের পাশেই আসছি আর আমাদের গায়ে এখনো দেখো ঘুম শ এখনো ঘুম ভাঙিনি সকলে শুয়ে আছে আর দেখতে পাচ্ছ পরি ঘরের বর্তমানে পরিস্থিতি কীরকম আমি এখন বাসনকটা মেজে নিয়ে তারপরে ছেলেকে স্কুলে পাঠাবো আজকে ছেলের যেহেতু এক্সাম আছে শরীরটা যতই খারাপ থাকুক না কেন ওর এক্সাম আছে আজকে যাবে যেন একটু তাড়াতাড়ি ওঠা সাড়ে চারটার ভিতরে যাবে এখন বাচ্চার কটা ধুয়ে নিয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে আবার চলে আসবো কাউমি ভিডিওর জন্য তাহলে তো চলো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থাকো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে একটা উঠে গেছে উঠলেই ঝামেলা উঠলেই পায়খানা করবো উঠলেই পরিষ্কার করবে যাই হোক যত সময় করতে পারিস করতে থাক আমি আসছি তো পরিষ্কার করার জন্য আগে আমি নিজের ঘরটা পরিষ্কার করে আসি নিজেরা থাকি যেখানে সেটাকে পরিষ্কার করে আসি তারপরে তো ওদেরটা পরিষ্কার করছি তাহলে চলো আমি আগে সব দিন রাতে বাসন মেজে রেখে দিই কালকে আর মাজিনি কেননা কালকে অনেকটা লেট হয়ে গেছে শুতে ভাবছি থাক সকালেই মাঝবো আর সকালবেলা করতে গেলে সত্যি কথা ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠতে হয় নাহলে কান অনেক কাম আমার সংসারে আমি কান করে এগিয়ে পারি না সকাল সকালে উঠেছি সাড়ে পাঁচটার সময় উঠেছি এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু একে একে সব বাসনকটা মেজে নিচ্ছি আর হচ্ছে তারপরে যাব আজকে ছেলেরও এক্সাম আছে ওইখানে ও স্কুলে যাবে ওকে আবার রেডি করানোরও ব্যাপার আছে তাই জন্য তাড়াতাড়ি করছি যতই তাড়াতাড়ি ওঠো না কেন এতটা কাম যে তাড়াতাড়ি উঠলেও মানে কামটা সারিয়ে নিতে পারি না কেননা মেয়ে মেয়ে উঠে গেলে তাকে আবার খাওয়ানো লাগবে আর যাই হোক আমার ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের সাপোর্ট খুব আমার খুবই দরকার এখন তোমাদের সাপোর্ট স্যার আমি একটু এগিয়ে যেতে পারবো না দেখো বন্ধুরা আমি কড়াইটা দেখিয়েছি ওটা হচ্ছে আমাদের অনেক বহুত বছরের কড়াইটা আর কালা হয়ে গেছে আগে যেহেতু উনুনে রান্না করতাম যার জন্য কড়াইগুলো ওরকম কালা আছে আর ওই এই কবে কবে হয়েছে গ্যাসে রান্না করি নালে আগে উনুনেই রান্না করতাম আমাদের ফ্যামিলিটা কিন্তু অনেকটাই বড় ছিল আমার যখন বিয়ে হয়ে এসেছি আমি এই বাড়িতে কিন্তু আমার বারো তেরো জনের সংসার ছিল মানে ছিল আমাদের ফ্যামিলিতে এখন হয়েছে ছ দিয়ে তাও সাতজন আছে যাই হোক বড় সংসার হলেও আমার এখন অভ্যাস হয়ে গেছে তোমার তো জানো যতই বড় সংসার হোক না কেন কামের মানুষ কিন্তু আমি একাই যার জন্য আমার সবসময় হাত চালিয়ে কাম করতে হয় আর তার মাঝখানেও তুমি ভিডিও দেওয়ার খুব চেষ্টা করি আর তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমার আমার আমি কিছু করে উঠতে পারবো তোমাদের সাপোর্টের খুব দরকার আমার দেখো আমি কিন্তু খালি ঘর কাম করি তাও না দেখো আমার কিন্তু বর সকালবেলা শুয়ে থাকে আমাকে বাই আমাকে সবসময় গাড়িগুলো বার করতে হয় ঘর থেকে কারণ ডাকে ডেকে ডেকে উঠাতে পারি না যার জন্য কি করব নিজেই করি আর দেখো সকালবেলা কত সুন্দর বাইরে এখন বাজে আমি তোমাদের টাইমটা বলে দিচ্ছি এখন বাজে পুরো সাতটা সাড়ে ছটা সাতটা বাজে বেজে গেছে গাড়িগুলো আমার বের করতে হয় তাড়াতাড়ি করে কেননা ঘর ঝাড়ু দেবো আর বেটা ছেলে মানে সরক্ষণ কামদাম করে থাকে ওরা একটু বেলা করে ওঠে ছেলেকে সাড়ে সাতটানের সময় নিয়ে যায় তখনই একটু উঠে ফ্রাস্ট ফ্রেশ হয়ে ছেলেকে নিয়ে যায় তার মধ্যেই আমি সব দিন আমার রোজ দিনের কামের মধ্যে এটাও পড়ে তাই তোমাদের সাথে আজকে জিনিসটাও শেয়ার করে দিলাম দেখো আমার কিন্তু রোজ দিনের এটাও পড়ে এই গাড়ি বের করা কাম আছে ঘরটা ঝাড়ু দেওয়া লাগে যার জন্য হাই বন্ধুরা ক হাই বন্ধুরা kau muri kau tumi kau যাই হোক দেখতে পাচ্ছি আমার মিষ্টি সোনার এক্সপ্রেশনটা লাস্টে কেমন দিয়েছে আর এখন কিন্তু আমি ঘরটা ঝাড়ু দেবো দেখে ওকে একটু সোপায় বসিয়ে রেখেছিলাম মুড়ি কটা দিয়ে মুড়ি দিয়ে বসিয়ে রাখলে ও কিছু সময় বসে থাকে নাহলে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরঘুর করতে থাকে আর এখানে দেখো ছেলেকে স্কুলে পাঠাবো যার জন্য ওর জন্য ম্যাগিটা রান্না করছি ওর শরীরটা খুবই খারাপ যার জন্য কিছু খেতে চায় না ও তাই ভাবছি কি খাওয়াবো তাই মুড়িটাই দিয়েছি এই ম্যাগিটা দিয়েছি মুড়ি বলছি ম্যাগিটা দিয়ে দিয়েছি আর ওকে এখন রেডি করিয়ে নিচ্ছি দেখো ও ঘুম থেকে উঠেছে ওকে মুখটা ধুয়ে আর দুধ বিস্কুট একটু খেয়ে এখন ওকে রেডি করিয়ে দিচ্ছি দেখো ও ক্যামেরার দিকে কেমনি তাকিয়ে আছে আর ও বলছে মা তুমি ভিডিও ছাড়বে আমার বন্ধুরা তো দেখবে আমার ভিডিও আমি কি হ্যাঁ ভালো তো তোকে বলবে যে জিতেশ তোর জি ওর নাম হচ্ছে জিতেশ ওর ডাকে ওর না ডাক নাম হচ্ছে শোনাই জিতেশ তোর মাও ভিডিও বানায় তোর মার ভিডিও দেখি ও বলছিলো সেটা আমাকে দেখো এখন ওকে জুতা মোজাটা পরিয়ে নিয়ে এখন পাঠিয়ে দেবো স্কুলে কেননা অনেকটাই টাইম হয়ে গেছে যার জন্য যা লেটও হয়ে গেছে দেখো ওর বাবার সাথে যাচ্ছে স্কুলে এখনে আর এখন দেখো রোদ্দুরটা মোটামুটি ভালোই এসে গেছে সাড়ে সাতটা বেজে গেছে যার জন্য পনে একটার সময় ক্লাস আমার এদের এখান থেকে দশ থেকে দশ পনেরো মিনিট লাগে স্কুলের রাস্তা পনেরো মিনিট বেশি লাগে কেননা রাস্তাটা খুবই খারাপ আছে যার জন্য আর ওই যে ও চলে গেলে আমার আবার গায়ে দেওয়ানো কাম আছে দেখো দেখো বন্ধুরাই বাছরটার কি অবস্থা ওর পাতলা পাইখানা হয়েছে তারপর দিয়ে শরীর ই হয়ে গেছে নিজে উঠতে পারে না লড়তে পারে না এই ওঠ দেখো

না পাই দে পা টিছে না এই যে শুয়ে এসে জিন্দেরে পরে খাবি চল দোয়াই নি খাবি বস শুই দেখো বন্ধুরাও এই গাড়িটা ধোয়ানোর সময় ভিডিওটা করতে পারিনি কেননা বাছুরটাকে ধরারও একটা ইয়ে ছিল ওকে নিচে শুয়ে রেখেছিলাম পাশের গাড়িটা ওকে মানে গার উপরে উঠে যাচ্ছিল যার জন্য ভিডিওটা আর ওটা ওটাকে আর করতে পারিনি আর বেশি আর এটা হচ্ছে তার পাশের গাইটা আর এই গাড়িটা আমি এখনই ধুয়ে নিচ্ছি দেখো আর ওই বাচ্চাটা তো দেখেছো তোমরা কি অবস্থা বাচ্চাটা এরকম অবস্থা কেন সে কবে আগে একটা ভিডিওতে ছেড়েছিলাম দেখতেই পেরেছ আমাদের এখানে সব বাচ্চাটির না পাতলা পায়খানা পায়খানা হয়েছিল ওরও হয়েছিল ওর পাতলা পায়খানা হয়েছে ওরটা সেরে গেছে কিন্তু এখন এতটা দুর্বল হয়ে গেছে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারছে না কি করব বুঝতে পারছি না ডাক্তার দেখিয়েছি ওষুধ খাওয়াচ্ছি তাও ও ওরকম হয়ে গেছে বাচ্চাটা কিন্তু অনেকটা হেলদি ছিল অনেকটা বড় ছিল বাচ্চাটা অনেকটা ভালো ছিল যাই হোক কি হয়েছে জানি না বুঝতে পারছি না তোমরা যদি কেউ বুস জানো কী কী করলে ভালো হবে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবে আমি চেষ্টা করব বাচ্চাটার মনে আমার খুবই খারাপ লাগছে বাচ্চাটার জন্য জন্য তোমাদের সাথে আমি তোমাদের বলে দিলাম তোমরা যদি কেউ জানো বাচ্চাটার কী কী করলে ঠিক হবে সেটা আমাকে কমেন্ট করে বলে দিও আর দেখো এটাকে দোয়াচ্ছি এটারও বান এক ওই তো বানটা পুরো ছিলে গেছে বাছুরটা যেহেতু বড় ছিল দাঁতের লাগে বা বানটার দুধ দুধটা পুরো ছিলে গেছে ওটা দোয়ানোর সময় পুরো মানে পায়ে এরকম উঠায় ভয়ও লাগে ওটা এটাকেও দোয়ানোর সময় আমাদের গায়ে কিন্তু কোনোটা লাথি মারে না কিছু করে না কিন্তু ব্যথা থাকলে অবশ্যই সকলে মানুষেরই ওরকম হয় আর গায়ে গরু তো ব্যথা তো লাগবেই যাই হোক গাড়িটা দোয়ানোর পরে আমি কিন্তু একে একে দুটা গায়ে ওই দুটা দোয়ানো হয়ে গেছে এটা কিন্তু লাস্ট গাইটা দোয়াচ্ছি কেননা জানো তোমরা ওই বাছুরটা শরীরে ও বাছুরটাকে নিয়ে অনেকটা ইয়ে করার জন্য ওই দুটা গাড়ির ভিডিও আর দিতে পারি নাই তোমাদের সাথে আর গাইদেরকে কিন্তু আজকে এখনও খেতে দিই না আর গাইদেরকে এখনই খেতে দিতে দেবো গাই দোয়ানোর পরে আর যেহেতু তাড়াতাড়ি করে দেওয়াতে হয় তোমাদের দাদা ডিউটি যায় যার জন্য ওকে দিয়ে ভিডিওটা করাচ্ছিলাম ও বলছে আর কি বলবো তোমাদের সাথে আমি আজকে গুলিয়ে ফেলছি কথা আমার মাথার মধ্যে একটাই টেনশন আছে আজকে সারাদিনই লাগছে সারা দিন শুয়েছিলো আর তোমাদের আর একটা কথা বলে রাখি যেন সেদিনকে আমাদের এখানে এত প্রচুর প্রচুর পরিমাণে কুকুর যে বাচ্ছুটাকে রেখে দিয়েছিলাম ঘরে আর কুকুরে এসে রাত্রে দুইটার সময় অ্যাটাক করছিল ভাগ্যিস আমাদের ঘুমটা ভেঙে গেছে যার জন্য বাছুরটাকে যেয়ে দেখি কুকুর অ্যাটাক কিছু হলে পনেরো বিশটা কুকুর ছিল ওইখানে আর ওই কুকুর বাছুরটাকে টেনে টেনে খেয়ে ফেলতো এরকম অবস্থা আর কি দেখো বাছুরটাকে বাবা এখনও চলে এসছে বাবা এখন একটু ঠিক করছে দাঁড়িয়ে আমরা পারি না বাছুরের জোরের সাথে মানে ও হেলে দুলে পড়ে যায় শরীরের পুরো ওজনটা ছেড়ে দেয় যেন ওকে নিয়ে পারা যায় না সত্যিতে অনেকটা কষ্ট হয়ে যায় ওর পিছনে ইয়ে করার জন্য আর দেখো এই গায়েটা কিন্তু আমার এখানে দোয়ানো হয়ে গেছে সমস্ত গায়ে দোয়ানো হয়ে গেছে তাহলে চলো ঘরে যাওয়া যাক দেখো আমি কিন্তু গায়ে দোয়াই গায়ে খাই গায়েকে কুটা টুটা দিয়ে সমস্ত গায়ে গরুর কামটা সেরে টেরে আমি কিন্তু এখনও স্নান করে চলে এসেছি এক হাতে দেখতে পাচ্ছি ওটা হচ্ছে কিন্তু আটার গোলা রুটি এত খিদে পেয়ে গেছে সকাল সকাল কি বলবো সকাল থেকে কামে ব্যস্ত ছিলাম খাওয়ারও টাইম পাইনি শুধু চা খেয়েছি দুটো বিস্কুট দিয়ে তাই এখন তাড়াতাড়ি করে গোলা রুটি বানিয়ে নিয়েছি আর এখানে খাচ্ছি আর রুটিটা অনেকটাই গরম ছিল যাই হোক ভিডিওটা কেমন হয়েছে কিন্তু বলো আবার কালকে দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে আজকের মতন ভিডিওটা রাখছি বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই